আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ভারতের মুসলমানদের দুঃখ দুর্দশা, পাকিস্তানের উদ্বেগ প্রকাশ। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। ঋষিও ভারতের স্বপ্নভঙ্গে, নেপথ্যে কারণ কে? নেটফ্লিক্সের সমকাম কন্টেন্ট মধ্যপ্রাচ্যে ছয়দের যে হুঁশারি দিল, যে কারণে ইরানে রাশিয়ার নয় বিমান। 10 কোটি টাকা মূল্যের তিমির বমি বাঁচা পাচার করতে গিয়ে ধরা, তারপর যা ঘটল। দায়িত্ব নিয়ে প্রথম ভাষণে যা বললেন ট্রাস, যে কারণে আইনে তোয়াক্কা করছে না পাকিস্তানি গোয়েন্দারা। এরপর আরও থাকছে, যে কারণে বেআইনের পিটুনি খেলেন বেআই। পরাজয়ের পর যা বললেন ঋষি সুনাক, যে কারণে অস্তিত্ব সংকটে ইউরোপের ধাতু শিল্প, যে কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলবেনিয়া, মার্কিন মোর লিপনা টেকাতে ইউরোপের স্বার্থ জলাঞ্জলি দেয়া হচ্ছে। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, রাশিয়ার মুসলমানদের যে উপহার পাঠালেন সৌদি বাদশাহ। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। ভারতের মুসলিম নাগরিক সহ সংখ্যালঘুদের অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী পাকিস্তান। সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখার আহমেদ এক বিবৃতিতে বলেছে, ভারতের নেতৃবৃন্দ সত্যি যদি মুসলমান সহ সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে অবহিত থেকে থাকেন, তাহলে তাদের উচিত এসব মানুষের দুঃখ দুর্দশা লাঘবে ব্যবস্থা নেয়া। তিনি আরও বলেছেন, ভারত ধর্মনিরপেক্ষবাদের যে স্লোগান দেয় তা কৃত্রিম। গত 7 দশকে এই সংক্রান্ত ভুরি ভুরি প্রমাণ জমা হয়েছে। আসিম ইফতেখার আহমেদ আরও জানিয়েছেন, বাস্তবতা হচ্ছে বর্তমানে ভারত অঘোষিতভাবে একটি হিন্দু রাষ্ট্র। এখানে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে সহনশীলতা বলে কিছু নেই। ভারতের মুসলিম জনগণ সবসময় বৈষম্য, নির্যাতন, নিপীড়ন এবং রাজনৈতিক ও সামাজিক বিচ্ছিন্নতার শিকার হয়েছেন। ভারত সরকারের মুখপাত্রের মতে, যারা দেশ গড়ার কাজে আত্মত্যাগ করছে তাদের সবার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। তিনি স্বাধীনতা ইস্যুকে নিয়ে রাজনীতি না করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ঋষিও ভারতের স্বপ্নভঙ্গের নেপথ্যে কারণ কে? বরিস জনসন বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর চাকরিটা খুবই ভালো, তাই তিনি সহজে চাকরি ছাড়তে চান না। কিন্তু ভারতীয় বংশোদ্ভূত অর্থমন্ত্রী ঋষি সুনাক ও পাকিস্তানি বংশোদ্ভূত স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদের পদত্যাগের ঘোষণার মধ্যে দিয়ে শুরু হয় বরিস সরকারের পতন। কয়েকদিনের মধ্যে বরিস জনসন বাধ্য হন ক্ষমতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিতে। নতুন করে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামেন প্রায় 20 জন প্রার্থী। শেষ পর্যন্ত টিকেছিলেন ঋষি সুনাক ও লিজ ট্রাস। ভোটাভুটির পর গতকাল সোমবার পাওয়া যায় নতুন প্রধানমন্ত্রীর নাম। চূড়ান্ত পর্যায়ে কনজারভেটিভ দলের নেতারা ভরসা রাখেন লিজ ট্রাসের ওপর। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত। এরপর ঋষি সুনাককে দিয়ে যুক্তরাজ্য জয়ের আকাঙ্ক্ষা ছিল ভারতীয়দের। সে আশা এ দফায় অত্যন্ত পূরণ হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ঋষি সুনাকের পরাজিত হওয়ার নেপথ্যে কারণগুলো বের করার চেষ্টা করছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নেটফ্লিক্সের সমকাম কন্টেন্ট মধ্যপ্রাচ্যে ছয় দেশ যে হুঁশারি দিল, ইসলামিক এবং সামাজিক মূল্যবোধ এবং রীতি লঙ্ঘন বা অবমাননা করে যুক্তি দেখিয়ে নেটফ্লিক্স থেকে সকল সমকাম কন্টেন্ট সরিয়ে ফেলার দাবি জানিয়েছে সৌদি আরব সহ উপসাগরের দেশগুলো। সৌদি গণমাধ্যম থেকে জানা গেছে, সৌদি আরব সহ উপসাগরের সহযোগিতা কাউন্সিল এবং জিসিসি ভোটের দেশগুলোর মিডিয়া নিয়ন্ত্রক সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা শিশুদের জন্য তৈরি একটি সিরিয়াল সহ নেটফ্লিক্সের বেশ কিছু সাম্প্রতিক কন্টেন্ট চিহ্নিত করেছে। তাদের দাবি, এগুলোতে আঞ্চলিক আইন ভঙ্গ হয়েছে। বিবৃতিতে আঞ্চলিক আইন ভঙ্গের ব্যাপারে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। জিসিসি ভোটের দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান ও কুয়েত। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কারণে ইরানে রাশিয়ার 9 বিমান। ইরানে পৌঁছেছে রাশিয়ার 9টি বিমান। রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য এই বিমানগুলো ইরানে পাঠিয়েছে রাশিয়া। বুধবার ইরানের পরিবহন মন্ত্রী রুস্তম কাশেমি এ তথ্য জানান। তিনি বলেন, রাশিয়ার 9টি যাত্রীবাহী বিমান ইরানে রক্ষণাবেক্ষণের সেবা নিচ্ছে, কারণ রাশিয়ার বিমানের জন্য যে ধরনের যন্ত্রাংশ সেবা প্রয়োজনে ইরানে তা রয়েছে। রুস্তম কাশেমি বলেন, সম্প্রতি ইরান বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে রয়েছে। যখন বিদেশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান এবং রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে চলেছে, তখন ইরানে রাশিয়ার বিমানের রক্ষণাবেক্ষণের সেবা নেওয়ার রিপোর্ট প্রকাশ করা হলো। দ্বিপক্ষীয় সহযোগিতার কারণে দুই দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা খুব একটা প্রভাব ফেলতে পারেনি। রাশিয়া সরকার বেশ কয়েকবার বলেছে, বিদেশি নিষেধাজ্ঞা মোকাবেলার ক্ষেত্রে তারা ইরানের নানামুখী অভিজ্ঞতাকে ব্যবহার করছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, 10 কোটি টাকা মূল্যের তিমির বমি পাচার করতে গিয়ে ধরা,
তারপর যা ঘটল। ভারতের উত্তরপ্রদেশে তিমি মাছের বমি পাচার করার তারপর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছে 4.12 কেজি আম্বার গ্রেস ছিল। আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় 10 কোটি টাকা। উত্তরপ্রদেশের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে টুইটারে এক পোস্টে লেখা হয়েছে, আন্তর্জাতিক আঙিনায় নিষিদ্ধ বন্য জীব সংরক্ষণ আইনের অধীনে তিমির বমি পাচার করার অভিযোগে 4 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে 4.12 কেজি আম্বার গ্রেস ছিল। জানা গেছে ভারতের কেরালায় গত জুলাইয়ে 28 কোটি টাকার আম্বার গ্রেস ধরা পড়ে। কয়েকজন মৎস্যজীবী তাদের ধরেছিল, পরে বিষয়টি জানাজানি হতে প্রশংসাও পেয়েছিল তারা। গত বছর মুম্বাই পুলিশ জানিয়েছিল তিমির বমি বিক্রি হয় প্রায় 1 কোটি টাকা কেজি দরে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে দায়িত্ব নিয়ে প্রথম ভাষণে যা বললেন ট্রাস। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন লিজ ট্রাস। সেই সঙ্গে দেশের অর্থনৈতিক সমস্যাগুলোর মোকাবেলায় একটি সাহসী পরিকল্পনা তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন ট্রাস। এ সময় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসকে নতুন সরকার গঠনের অনুমোদন দেন তিনি। এর মধ্যে দিয়ে রানী 70 বছরের রাজত্বকালে 16তম প্রধানমন্ত্রী হন কনজারভেটিভ পার্টির এই নেতা। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কারণে আইনে তোয়াক্কা করছে না পাকিস্তানের গোয়েন্দারা। পাকিস্তানে চলতি বছরের জুলাই মাসে 8,696টি নিখোঁজের ঘটনা ঘটেছে। এর মধ্যে 6,513টি ঘটনার সমাধান করা হয়েছে, বাকি 2,219টি ঘটনার তদন্ত চলছে। 2011 সালে গঠিত কমিশন অফ ইনকোয়ারি অ্যান্ড এনফোর্স ডিস অ্যাপিয়ারেন্স নামে একটি সংস্থার বরাত দিয়ে আজ মঙ্গলবার জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এ তথ্য জানিয়েছে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, বিরোধী মতের মানুষকে গুম করে ফেলার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে পাকিস্তানে। দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সন্ধের আঙুল তুলেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দিকে। 2000 সালে সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতায় আসার পর নিখোঁজ হওয়া মানুষের তালিকা বড় হতে থাকে, যদিও নিখোঁজ হওয়া মানুষের মধ্যে বেশিরভাগই বেলুচ ও পশতুন জাতিসংগোষ্ঠীর। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কারণে বেআইনের পিটুনি খেলেন বেআই। বেআইনের সঙ্গে ঠাট্টা করতে গিয়ে একসময় তর্ক জড়িয়ে পড়েন বেআই। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় তাদের মধ্যে উপস্থিত হন ওই ব্যক্তি পুলিশ পুত্রবধূ। তাকে মারধরের প্রতিশোধ নিতে তিনি শ্বশুরকে চর থাপ্পড় মারেন। গত রোববার ভারতের রাজধানী নয়াদিল্লির লক্ষ্মীনগরে এই ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের সামনে ওই বৃদ্ধ ও তার বেআইনের মধ্যে তীব্র তর্ক হচ্ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় ব্যক্তির পুলিশ পুত্রবধূ এগিয়ে এসে শ্বশুরকে মারধর করতে থাকে। তার সঙ্গে পুত্রবধূর মাও তাকে মারধর করেন। পরে অন্য পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, পরাজয়ের পর যা বললেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিজ ট্রাস। আজ মঙ্গলবার রানা দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝে নেবেন তিনি। এই মাধ্যমে দেশটির ইতিহাসে তৃতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন লিজ ট্রাস। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নিজ দল কনজারভেটিভ পার্টির ঋষি সুনাককে হারিয়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া লিজ ট্রাস পেয়েছেন 81,326 ভোট। অন্যদিকে ঋষি সুনাক পেয়েছেন 60,399 ভোট। পরাজিত হওয়ার পর টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছিলেন দেশটির কনজারভেটিভ পার্টির সদস্য ঋষি সুনাক। দলের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কারণে অস্তিত্ব সংকটে ইউরোপের ধাতু শিল্প। জ্বালানির চড়া মূল্যের কারণে ইউরোপে ধাতু শিল্প খাত অস্তিত্ব সংকটে পড়েছে, জানিয়ে ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনকে চিঠি দিয়েছে খাতের প্রতিদ্বন্দ্বীকারী সংগঠন ইউরোমেটো। ইউরোপের ইস্পাত নিকেল অ্যালুমিনিয়াম শিল্পে 40টি কোম্পানির সিইও এই চিঠিতে স্বাক্ষর করেছেন। ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের কাছে জরুরি চিঠি দিয়েছে ইউরোপের ধাতু শিল্প খাতের সংগঠন ইউরোমেটো। চিঠিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের চড়া মূল্যের কারণে ইউরোপের ধাতু শিল্প কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। ইউরোপীয় কারখানা বন্ধ হয়ে গেলে অন্যান্য অঞ্চল থেকে ইস্পাত, অ্যালুমিনিয়াম, নিকেল, জিঙ্ক, সিলিকন ও অন্যান্য প্রয়োজনীয় ধাতু আমদানি করে ইউরোপের প্রয়োজন মেটাতে হবে। এসব ধাতু এমন প্রক্রিয়াকরণ অঞ্চল থেকে আসতে পারে যার কার্বন পদচাপ ইউরোপের চেয়ে অনেক বেশি হবে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলবেনিয়া। ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আলবেনিয়া। তিরানায় অবস্থিত ইরানি দূতাবাসের কূটনৈতিক ও কর্মীদের 24 ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে আলবেনিয়া সরকার। জুলাই মাসে ইরানের এক সাইবার হামলার প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা আজ এক ভিডিও বার্তায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন। সংবাদ মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, আলবেনিয়ার সরকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক
সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, মার্কিন মোরেল ইপনার টেকাতে ইউরোপের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছে, পৃথিবীতে মার্কিন মোরেলিপনা ও এক নায়িত্ব টিকিয়ে রাখতে ইউরোপের মানুষের স্বার্থ তাদের জীবনমান জলাঞ্জলি দেওয়া হচ্ছে। ইউরোপের কোম্পানিগুলোর প্রতিযোগিতার সক্ষমতা কমছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তারপরও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন ইউরোপের নেতারা। নিজ দেশের জনগণের স্বার্থে পরিপন্থী পদক্ষেপ নিচ্ছেন তারা। পুতিন আজ সকালে ভ্লাদিভস্তক শহরে ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তব্য রেখেছিলেন। এ সময় তিনি রাশিয়ার অর্থনীতি, বৈশ্বিক বাণিজ্যের হালচাল, আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক, রূপান্তর মান, বিনিময় ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাশিয়ার মুসলমানদের যে উপহার পাঠালেন সৌদি বাদশাহ। রাশিয়ার মুসলমানদের কাছে উপহার পাঠিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গত সোমবার বাদশাহর পক্ষ থেকে তাদের কাছে উপহার হিসেবে কোরআন ও খেজুর পৌঁছে দেওয়া হয়। সৌদি প্রেস এজেন্সি বরাতে খবর জানিয়েছে আরব নিউজ। সৌদি প্রেস এজেন্সি জানায়, রিয়াদে কিং ফাহাদ কমপ্লেক্সে মুদ্রিত কোরআনের কপি রাশিয়ার মুসলমানদের ধর্ম বিভাগে উপহার দেয়া হয়। অন্যদিকে রাশিয়াকে দারুল ইফতা সহ কয়েকটি মুসলিম কেন্দ্র সংস্থাকে উপহার হিসেবে 50 টন উন্নত মানের খেজুর পৌঁছে দেওয়া হয়েছে। দারুল ইফতা প্রাত্যহিক ও সমসাময়িক বিষয়ে ফতোয়া জারি করার মাধ্যমে রাশিয়ার মুসলমানদের ধর্মীয় নির্দেশনা ও পরামর্শ দিয়ে থাকে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রাশিয়া ও বেলারুশের জন্য নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুর রহমান বিন সুলেমান আল আহমাদ বাদশাহ পক্ষ থেকে এসব উপহার প্রাপকদের কাছে পৌঁছে দেন।